নমস্কার বন্ধুরা, রাইট ক্লিক টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে, আপনি যদি কোনো বিজনেস করেন তার জন্য যে কন্টেনার, শিশি, বোতল, ক্যাপ, ড্রাম, গ্লাস বোতল, পেট বোতল, পিপি ক্যাপ, প্লাস্টিক ক্যাপ, ক্রাউন ক্যাপ ইত্যাদি যা যা মেটেরিয়াল এখানে লাগে, আপনার যদি জারের প্রয়োজন হয়, আপনার যদি কেমিক্যালের জন্য ড্রামের প্রয়োজন হয়, আপনার যদি কোনো প্লাস্টিক জারের প্রয়োজন হয়, শিশি বোতল, আপনার যদি জলের জারের প্রয়োজন হয়, আপনার একটা ব্যবসার জন্য যে 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 কন্টেনারের প্রয়োজন, প্রত্যেকটা কন্টেনারই কিন্তু এই মার্কেট থেকে আপনি পেয়ে যাবেন। এই মার্কেটটি একদম কলকাতার মধ্যেই আছে এবং এই মার্কেটে আপনার প্লাস্টিকের যে কোনো কন্টেনার, সেটা আপনার স্যানিটাইজারের বোতল হোক বা সেটা স্প্রে বোতল হোক, যে কোনো ক্যাপ, যে কোনো ছিপি, সেটা পাউডারের ডিপে, সেটা ক্রিমের ডিপে হোক বা এটা মশলার ডিপে, যে কোনো বোতল বা ডিপে বা কন্টেনার বা জার ইত্যাদি আপনি যাই চাইছেন, সব কিছুই কিন্তু এই মার্কেটে আপনি এলেই পেয়ে যাবেন। এই মার্কেটটি কলকাতার এজরা স্ট্রিটে অবস্থিত, এজরা স্ট্রিট যেটা মহারানা প্রতাপ সরণী নামেও পরিচিত। এজরা স্ট্রিটটি নাম করা জায়গা, এটা আপনি এখানে যদি চলে আসেন তাহলে কিন্তু প্লাস্টিকের যাবতীয় কন্টেনার এখান থেকেই পেয়ে যাবেন। তো এখানে আসতে গেলে আপনাকে চলে আসতে হবে কলকাতার টি বোর্ড এলাকায়, এটা হচ্ছে আপনার কলকাতার টি বোর্ড এলাকা। এই টি মোড় একটি গুরুত্বপূর্ণ মোড় এবং টি বোর্ড সকলেই এক নামেই চেনে, যে টি বোর্ড বলে, এবং টি বোর্ডের মোড়, এই টি বোর্ডের মোড়ে আপনি যদি চলে আসেন তাহলেই আপনি আপনার এই যে কন্টেনারের মার্কেট, সেই কন্টেনারের মার্কেটে আপনি পৌঁছে যেতে পারবেন। তো এই মার্কেটে আপনি বিভিন্নভাবে আসতে পারেন, আপনি যদি কোনো বাইরের এলাকা থেকে হাওড়া স্টেশনে আসেন তাহলে হাওড়া স্টেশন থেকে আপনি কিন্তু হাওড়ার যে ব্রিজ আছে সেই ব্রিজ পার করে আপনি বাসে করে এই টি বোর্ডের মোড়ে যদি এসে নামেন তাহলেই কিন্তু আপনি এই মার্কেটে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন। তো আপনারা যদি হাওড়া স্টেশন থেকে আসেন তাহলে এই মার্কেটে চলে এলেন। এরপরে আপনি যদি শিয়ালদা স্টেশনের দিক থেকে আসেন বা আপনি যদি কোনো বাইরের এলাকা থেকে শিয়ালদায় আসেন এবং শিয়ালদা স্টেশন থেকে আপনি যদি এই টি বোর্ড এলাকায় পৌঁছতে চান তাহলেও কিন্তু আপনি খুব সহজেই এখানে চলে আসতে পারবেন। তার জন্য আপনাকে ডালহৌসি বা ধর্মতলা এলাকায় এসে পৌঁছতে হবে, সেখান থেকে আপনি এই টি বোর্ড এলাকায় পৌঁছতে পারবেন। এরপর আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি ধর্মতলা থেকে আসেন তাহলেও খুব সহজেই ধর্মতলা থেকে ডালহৌসি এলাকায় এলেই সেখান থেকে আপনি যে টি বোর্ড মোড় আছে সে টি বোর্ডের ক্রসিং, সেই টি বোর্ডের ক্রসিংয়ে পৌঁছে যেতে পারবেন। তো বন্ধুরা, আপনারা হাওড়া থেকে আসুন, শিয়ালদা থেকে আসুন বা ধর্মতলার যে কোনো প্রান্ত থেকে আসুন না কেন, আপনারা এই টি বোর্ড এলাকায় এলে এবং কলকাতার যে এজরা স্ট্রিট আছে এই এজরা স্ট্রিটে আসলেই আপনি এই মার্কেটের সন্ধান পেয়ে যাবেন এবং এখান থেকেই আপনার প্রয়োজনীয় যাবতীয় প্লাস্টিক কন্টেনার, বোতল, শিশি, ক্যাপ, জার ইত্যাদি আপনার বিজনেসের জন্য যেটি প্রয়োজন সেটি কিন্তু এই মার্কেটে খুব সহজেই পেয়ে যাবেন। এবং তবে একটা কথা, এই মার্কেটটি কিন্তু হোলসেল মার্কেট, এখানে কিন্তু খুচরো আইটেম আপনি পাবেন না। এই মার্কেট থেকে আপনাকে হোলসেল হিসাবেই কিন্তু জিনিসপত্র কিনে নিয়ে যেতে হবে আপনার বিজনেসের জন্য। তো আমরা এখন যদি টি বোর্ড থেকে ইন্ডিয়ান এক্সচেঞ্জ প্রেস হয়ে আপনি যদি পোদ্দার কোর্টের দিকে যান, পোদ্দার কোর্টের দিকে একটু এগোলেই আপনি ডান দিকে প্রথমেই পাবেন রাধাবাজার স্ট্রিট, আর ঠিক তার যে পরের গলিটাই সেটাই হচ্ছে এজরা স্ট্রিট। বাঁদিকে ইলেকট্রিকের যে মার্কেট আর ডান দিকে গেলে এই কন্টেনারের মার্কেট। আপনি ডান দিকের যে গলি সেই গলিতেই আপনি যদি প্রবেশ করেন তাহলেই দেখতে পাবেন যে এই সব কন্টেনারের প্রচুর সামগ্রী রাস্তার উপর রাখা আছে এবং পরস্পর দুই সাইডে
প্রচুর ধরনের কন্টেনারের দোকান এবং সেখান থেকেই আপনার যে প্রয়োজনীয় জিনিসটি আপনি কিনে নিতে পারবেন। এই মার্কেটে ঢোকার আরও একটি যে রাস্তা রয়েছে সেটা হচ্ছে আপনি যদি টিবোর্ড থেকে সোজা ডালহৌসির দিকে এগিয়ে যান, বাঁ দিকে যে পাসপোর্ট অফিস আছে পাসপোর্ট অফিস ফেলে রেখে বাঁ দিকে যে প্রথম গলিটা সেটাই হচ্ছে রাধাবাজার স্ট্রিট। রাধাবাজার স্ট্রিটে ঢুকে দেখবেন পরপর সব ঘড়ির দোকান রয়েছে, সেই ঘড়ির দোকানগুলো ফেলে ডান দিকে যে প্রথম গলিটা আছে সেই ডান দিকের প্রথম গলিটাই হচ্ছে এই এজরা স্ট্রিটের গলি। এই এজরা স্ট্রিটে আপনি ঢুকেই দেখবেন দুই পাশে প্রচুর এই শিশি বোতল জার কন্টেনারের দোকান রয়েছে এবং এরা সকলেই কিন্তু হোলসেল হিসাবে আপনার এই জিনিসপত্রগুলি বিক্রয় করে। তো আপনাকে সেই হিসাবে আপনার যা প্রয়োজন এই মার্কেট থেকে আপনি পছন্দ করে দাম করে কিনে নিয়ে যেতে পারেন। তবে আমি কয়েকটা দোকানের সম্বন্ধে আপনাকে দেখাবো যারা এই সম্বন্ধীয় প্রত্যেকটা জিনিসই হোলসেলে বিক্রি করে। এই হোলসেলের যে দোকান সেই দোকানে আপনাদেরকে আমি নিয়ে যাব এবং আপনারা এখানে আমি তাদের মালিকের সঙ্গে কথা বলে দেখব যে তারা কী ধরনের আইটেম বিক্রি করে বা তাদের এইসব আইটেমের দামগুলোই বা কীরকম। তো তাই বন্ধুরা আপনারা একটু সময় নিয়ে ভিডিওটা দেখুন এবং পুরো ভিডিওটা দেখলেই আপনি এই যে মার্কেট শিশি বোতল বা কন্টেনারের মার্কেট সেই মার্কেট সম্বন্ধে সমস্ত ধারণাই আপনি পেয়ে যাবেন। এই যে ব্যবসায়ী তাদেরও আমি অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমার এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। এই অ্যাড্রেস ও ফোন নাম্বার দিয়ে তাদের সঙ্গে আপনি যদি যোগাযোগ করেন তাহলে তারা আপনাকে আপনার অ্যাড্রেসে মাল পৌঁছে দেবে। তবে আগে তাদেরকে তার যা বিল অ্যামাউন্ট সেই বিল অ্যামাউন্টটা পেড করে দিতে হবে, তাহলেই আপনি দেখবেন যে আপনার মাল আপনার দোকান বাড়িতে বা ব্যবসার জায়গাতে পৌঁছে গেছে। তবে বন্ধুরা আপনারা একটু বুঝে শুনে দাম করে এই সব জিনিসপত্র জন্য অর্ডার করবেন আর যদি নিজে এসে এই মার্কেট থেকে কিনে নিয়ে যেতে পারেন মালগুলো দেখে তবে কিন্তু সবচেয়ে ভালো হয়। আপনি নিজে বুঝে দেখে তবে জিনিসপত্র কিনবেন এবং এই জিনিসগুলো আপনি দেখে কেনাই সবথেকে ভালো। আপনার ব্যবসার জন্য যে বোতল জার বা কন্টেনারের প্রয়োজন আপনি সেটা আপনার প্রয়োজন মতো এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন। তো আমি এখন দেখাবো যে এই যে মার্কেটের বিভিন্ন দোকানপত্র রয়েছে সেই দোকানপত্রের জিনিস সম্বন্ধে আপনারা একটু এইখানকার দোকান সম্বন্ধে এখানকার যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো একটুখানি দেখে নিন। এই মার্কেটের মধ্যেই সবচেয়ে বড় যে দোকান রয়েছে সেই দোকানটি হলো শ্যাম সুন্দর সারোগি অ্যান্ড সন্স। শ্যাম সুন্দর সারোগি অ্যান্ড সন্স এই মার্কেটের মধ্যে সবচেয়ে বড় দোকান। এখানে আপনি যাবতীয় আইটেম আপনার পেয়ে যাবেন। আপনি দেখে নিন যে শ্যাম সুন্দর সারোগির যে অ্যাড্রেস আছে এখানে আপনি ফোন করে তাদের সঙ্গে কথা বলে তাদের আপনার প্রয়োজনীয় মাল আপনি অর্ডার করতে পারেন। তাছাড়া আপনাকে আরেকটি বড় দোকানের নিয়ে যাব যেখান থেকে আপনি আপনার প্রত্যেকটা আইটেম কিন্তু এক কথায় পেয়ে যাবেন। এরা প্রত্যেকটি আইটেম আপনার বিক্রি করে থাকে। আপনার যা যা প্রয়োজন বা যে জিনিসটাই আপনার প্রয়োজন হবে সেইটা কিন্তু আপনি এই দোকানেই পেয়ে যাবেন। দোকানটি হচ্ছে দ্য ওভারল্যান্ড ট্রেডিং কোম্পানি। আমরা এই ওভারল্যান্ড ট্রেডিং কোম্পানিতে এখন এসেছি। ওভারল্যান্ড ট্রেডিং কোম্পানির ভেতরে যাব এবং সেখানে গিয়ে এই দোকানের যে কর্ণধার আছে সেই কর্ণধারের সঙ্গে আমরা এখন কথা বলব। এখন দেখে নিন এই দোকানে আমরা কী কী জিনিস পাব।
आपका दुकान का नाम क्या है? जी ऑनलाइन आपका ये क्या क्या सामान आप लोग बेचते हैं थोड़ा बताइए। प्लास्टिक आइटम है, बोतल जार 5 लीटर से लेकर 10 लीटर तक। थोड़ा सामान दिखाइएगा कि कौन कौन सामान ज़्यादा चलता है, उसका रेट भी कितना है। 5 लीटर है जैसे ये 5 लीटर, इसका रेट कितना पड़ता है? 45 है, 50 है, 40 में भी है। और डजन मिलेगा कि ग्रुप मिलेगा तो कितना पड़ेगा? होलसेल रेट है। इसके स्प्रे बोतल जो अभी ज़्यादा चलता है उसका रेट कितना है? उसका तो 24-27 रुपया है, मोटा पतला जैसा है इसमें लीजिएगा 45 रुपया है। 200 ml 100 ml का 200 ml का 8 रुपया है। उसमें स्प्रे बोतल रहेगा तो स्प्रे रहेगा तो आइए 30 रुपया 30 रुपया। और दूसरा कुछ कंटेनर आपको ज़्यादा पे? एक लीटर ये है केंद्र प्ली, हाँ इसका दाम 22 रुपया है, इसका दाम 20 रुपया है, इसका 24 है। हाँ अलग अलग क्वालिटी का है, जैसे पतला में आता है पतला का दाम 11 रुपया है, 500 में जैसे ये है 8 रुपया है, ब्लीचिंग के लिए 7 रुपया है। एक पीजी का लीजिएगा तो 14 रुपया है। और दूसरा कुछ कंटेनर? इसका 40 रुपया है। ये खाली केमिकल केमिकल के लिए अच्छा। ऐसे छोटा छोटा कंटेनर जो ले जाते हैं उसका क्रेडिट कितना है? जैसा थोड़ा थोड़ा कंटेनर का बोला बता दीजिए थोड़ा। अलग अलग होता है, उसके हिसाब से दाम होता है। में लीजिएगा तो इसका 4 रुपये का आइए, गिफ्ट कार्ड पैक में लीजिएगा 5 रुपये। और कोई आदमी आपको फोन करके फोन मंगाता है तो आप लोग भेजते हैं वहाँ पर माल सामान? हाँ तो भाई में पैसा दे देना। अच्छा हम लोग ट्रांसपोर्ट में उठाते। आपका कोई कार्ड होगा तो सर कार्ड दिखा दीजिए। कितना चाहिए पड़ेंगे वो मुक्की को तो नहीं এই দোকানে আপনি প্রত্যেকটা আইটেম কিন্তু পেয়ে যাবেন। আপনারা এখন দেখে নিন এই দোকানের অ্যাড্রেস ও ফোন নাম্বার। এই দোকানের ফোনে আপনি কথা বলে আপনার যে জিনিসটার প্রয়োজন হবে সেই জিনিসটাই আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো আপনারা যদি নিজে আসেন এবং জিনিসপত্র দেখে যদি নিয়ে যান সবথেকে ভালো হয়। আপনি জিনিসপত্র জিনিস বুঝে দেখে তবেই কিনবেন। তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কলকাতার যে সিসি বোতল কন্টেনার মার্কেট রয়েছে সেই সিসি বোতল কন্টেনার মার্কেটের বিষয়ে। এখানে কিন্তু প্রচুর ধরনের দোকান রয়েছে, এখানে প্রচুর দোকান রয়েছে, সেই দোকান থেকে আপনার প্রয়োজনীয় জিনিস আপনি কিনে আপনার ব্যবসার কাজে লাগাতে পারেন। তো বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটি লাইক দেবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবচেয়ে আগে পৌঁছয়। তো বন্ধুরা আজকে এইটুকুই, আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। নমস্কার।